ভিউয়ার্স কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সবার সুস্বাস্থ্য কামনা করে বিকেবিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ সাইফুল ইসলাম সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো দর্শক, যে যেখানেই থাকেন না কেন, আশা করি সবাই সুস্থ আছেন, সুস্থ থাকেন এই প্রত্যাশা ব্যক্ত করি। তো আপনারা চাকরি করেন ফুলফিল টাইম, যদি সময় পান ব্যবসা করেন, যদি কিনা বেকার থাকেন, তাহলে সামথিং টাকা ইনভেস্ট করে আপনিও নিজে চাকরি দাতা না হয়ে চাকরি গ্রহীতা হতে পারেন। বিকেবিডি বিডি থেকে অল্প কিছু টাকা বিনিয়োগ করে ছোট্ট পরিসরে একটি কারখানা খুলতে পারেন, আপনি নিজেও হইতে পারেন একটি কারখানার মালিক। তো আজকে আমি আপনাদেরকে যে কারখানা সম্পর্কে বলবো সেটি হচ্ছে তুষ কেটে ব্রান বা তুষ থেকে পাউডার কিংবা মরিচ কাটা কিংবা হলুদ মরিচ পাউডার ফাঁকি ভুষি ভুট্টা ক্রেশার বা ভুট্টাকে ময়দা বা ডালকে বেসন ইত্যাদি একই মেশিন দিয়ে কিন্তু করতে পারতেছেন আপনারা। যে মেশিনগুলা সেগুলার বিভিন্ন ক্যাটাগরি আছে, তিনটা ক্যাটাগরি মেশিন আমাদের কাছে আছে, কিন্তু এই মুহূর্তে দুইটা ক্যাটাগরি মাল আমরা ডেলিভারি দিচ্ছি। তো দুইটা ক্যাটাগরি মাল আমি আপনাদের সামনে পাশাপাশি রাখছি, পর্যায়ক্রমে দেখিয়ে দেবো ইনশাআল্লাহ। ততক্ষণ বিকেবিডি ইউটিউব চ্যানেলে যারা নতুন দর্শক অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, উপরের আই বাটনটি চাপতে ভুলবেন না। দর্শক মনে রাখবেন, সুস্থই স্বাস্থ্য, স্বাস্থ্যই সম্পদ, আর ব্যবসা করতে হবে জীবিকার জন্য, আর খেলাধুলা করতে হবে জীবনের জন্য। তো এখানে দেখুন দুইটা মেশিন রাখা আছে, কথা না বাড়িয়ে সরাসরি মেশিন সম্পর্কে কথা বলবো। এটি হচ্ছে অনেক বড় মোটর দেখা যাচ্ছে, এটি কিন্তু ছোট মোটর দেখা যাচ্ছে। মোটরের ক্ষমতা কিন্তু 800 হর্স পাওয়ার বা ক্যাপাসিটি বা ক্ষমতা একই। আপনি বলতে পারেন দুইটা মোটর কেন ছোট বড়। এটি হচ্ছে 220 মানে 220 ভোল্ট, বাসাবাড়ি বিদ্যুৎ লাইনে যেটা চলে সেটা। আর এটি হচ্ছে বাণিজ্যিক মোটর 440 লাইন মানে 440 ভোল্টে যেটি চলে সেটি হচ্ছে এটা। তো ইনার 440 লাইন ক্যাপাসিটি আছে, যার কারণে ওনাকে 440 মোটর দিয়ে ডেলিভারি দেওয়া হচ্ছে। ইনার 220 লাইন আছে, এনাকে 220 মোটর দিয়ে ডেলিভারি দেওয়া হচ্ছে ইনশাআল্লাহ। এই মেশিনটি প্রতি ঘন্টায় 100 কেজি তুষ বা ভুট্টা যেটাই করেন না কেন, ময়দা বা পাউডার বা সুজি বা ভুষি এটা ডেলিভারি দিতে সক্ষম। পাশাপাশি এখন বড় মেশিন সম্পর্কে বলবে, এটা ছোট মেশিন, 5 হর্স পাওয়ার ক্যাপাসিটি ছিল, এটি কিন্তু 10 হর্স পাওয়ারের নাই, 15ও নাই, এটি 30 হর্স পাওয়ারের মোটর লাগবে। সর্বনিম্ন 30 হর্স পাওয়ারের একটি মোটর দিয়ে চালাইতে হবে। এখানে এই মেশিনে প্রতি ঘন্টায় 700 থেকে 1000 কেজি মাল প্রোডাকশন দিতে সক্ষম। তো 1000 কেজি মাল প্রোডাকশন দিলে, এটাই দেখুন বুলুয়ারের মাথায় এয়ারলক নাই, আর এটাই কিন্তু এয়ারলক দেওয়া আছে। এয়ারলক কন্ট্রোল করার জন্য এক্সট্রা একটি মোটর প্লাস এয়ারলকের একটি বেল ফিতা দেওয়া রয়েছে। এই দুইটা, এই মেশিনটা কিন্তু দুইটা মোটর একই সাথে রানিং করে দেওয়া লাগবে। এটা যখন রানিংয়ে থাকবে, ওইটা রানিং হয়ে মাল ভেঙে উপর দেশের ভিতরে নামবে, মাল যেন বাতাসে ধুমা হয়ে উড়ে না যায়, তার জন্য এই মোটর দেয়া ইয়ার মানে বাতাসকে ফিল্টার করে মালটাকে ধরে সুন্দরভাবে নিচে নামাই দিবে। আপনারা এই জায়গায় একটি বস্তা দিয়ে কিন্তু এই মালটা ধরতে পারবেন, এটা বস্তা সিস্টেম ডেলিভারি আউটপুট। তো দর্শক, এই মেশিনটি চট্টগ্রামে ডেলিভারি যাবে রাউজানে। আপনারা দেখতে পাচ্ছেন ডেলিভারি দেওয়ার আগে কিন্তু মালের গায়ে মার্কিং করা হয়ে গেছে যেটি যে জায়গায় যাবে সেই জায়গার উদ্দেশ্যে। তো বিকেবিডি ইউটিউব চ্যানেল নিয়মিত মেশিনারিজ বিজ্ঞাপন দিয়ে থাকে, আমরা নিয়মিত মেশিনারিজ মার্কেটে দিয়ে আসতেছি। যদি আপনাদের প্রয়োজন হয়, আমাদের গুগল ম্যাপ ঠিকানাসমূহ লোকেশন ধরে আপনারা আমাদের অফিসে আসতে পারবেন, বুধবার ব্যতীত যে কোনো দিন আসবেন। মনে রাখবেন সকাল 7টা থেকে রাত্র 9টা পর্যন্ত কল করবেন, মেশিন ক্রয় না করলে অযথা কল করে মজা করবেন না। আর এই মেশিন সম্পর্কে আরও খুঁটিনাটি বিষয় জানতে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারবেন, আমাদের অন্যান্য ভিডিও দেওয়া আছে, এই মেশিনের প্রোডাকশন ক্যাপাসিটি, ডেলিভারি ক্যাপাসিটি, রানিং ভিডিও ইত্যাদি দেওয়া আছে। সেগুলো আপনারা অবশ্যই এই ভিডিওর শেষে হ্যাশট্যাগ দিয়ে সার্চ দিয়ে অন্যান্য ভিডিওগুলো আপনারা দেখতে পারেন। তো দর্শক, এখানে এই মেশিন তিন জায়গায় ডেলিভারি যাবে, একটি চট্টগ্রামের রাউজানে, একটি যাবে টাঙ্গাইলে, আর একটি যাবে গোবিন্দগঞ্জ গাইবান্ধা জেলায়। তো ডেলিভারি দেওয়ার আগ মুহূর্ত আমি আপনাদের সামনে কিছু কথা বললাম, অবশ্যই আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন, আপনার কমেন্ট প্রত্যাশা বিকেবিডি। তো দর্শক, সুস্থ থাকেন, সুন্দরভাবে জীবনযাপন করবেন, অবশ্যই ঘরের বাইরে গেলে স্বাস্থ্যবিধি মেনে চলবেন। আল্লাহ হাফেজ।